আসসালামু আলাইকুম, আমি শেয়ার করবো আজকে পাতিল গলার মাঝে ডিজাইন। তো আমি একটা কখন দুই ভাঁজ করে নিয়েছি, তারপর একটা বক্স তৈরি করে নিচ্ছি। বক্স তৈরি করে নিয়ে পাশে দেখতে পেয়েছেন আমি 3 ইঞ্চি, আর গলার ডিপ দিয়েছি 6.5। তারপর বক্স তৈরি করে নিয়ে আমি 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, আর এদিক দিয়ে 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখন আমি মাঝখানের যে গলার মাঝখানের যে ডিজাইনটা সেটা করে নিলাম। এখন এই 3.5 ইঞ্চির মাঝে একটা দাগ দিয়ে তারপরে একটু দিয়ে নিলাম শেপটা সুন্দর করার জন্য, এই যে রাউন্ড শেপটা। এখন আমি এইভাবে টান দিয়ে এখানে মিলিয়ে দিলাম, হয়ে গেল আমার পাতিল গলার মাঝে ডিজাইন। এখন সাইডের বর্ডারটা আন্দাজ মতো দাগ দিয়ে নিচ্ছি, এখন কেটে নিব। আমি এটা কাগজ দিয়ে দেখাচ্ছি, হুবহু বক্রমও এইভাবেই করতে হয়। তো হয়ে গেছে আমার গলার কাটিং। তো গলাটা কেমন হলো বলবেন, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।